বর্তমান সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতেও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে জমজমাট ছিল নয়াপল্টন। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে দাবি করে বিএনপি নেতারা জানান, এক দফার পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে মহাসমাবেশ থেকে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে বিএনপির অভিযোগ, মহাসমাবেশ বানচাল করতে নেতাকর্মীদের বাড়ি এবং রাজধানীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার এবং হয়রানি করছে পুলিশ। তিনি